हेलो फ्रेंड, हम दीपान्विता दीपान्विता किचन अपन स्वागत जाना पुजो शुभेच्छा। आज के हमें मुम्बई स्पेशल बुंदिया कारी बना ची। तो बुंदिया कारीर जो एखे हमें आलू नहीं दुटो आलू से नहीं संगे पिंज कुचि मिसिए एक पिंज और एकटू धने गुड़ो एक लंका बाटा और नून हलुद और भाजा मसलार गुड़ोर मध्य पाँच फोड़न और जिरे एक संगे शुकनो कलाय भेजे गुड़ो कर रेखे और एर मध्य सामान्य शुकनो लंकार गुड़ो हमें एड कर नून चीनी। नून चीनी अपनारा स्वाद मत अंदाज मत देवें। तो एरपर हमें ये भालो करे मिशिए निये मेखे नहीं संगे हमें दो चामच कर्नफ्लावर एवं दो चामच मयदा हमें मिशिए मिक्स कर बुंदिया बनिए अपन देखा। हमें एर मध्य दो चामच कर्नफ्लावर और दो चामच मयदा और एक डिम मिसिए हमें ये भालो करे मेखे रेखे। देखो माखाटा ए रकम होबे। एरपर आमी एटा बुंदिया रेडी करब। तखन आपनादेर आमी देखाबो किभाबे आमी बुंदियाटा रेडी करछि आर 10 मिनिट एटा एकटु रेस्टे राखबो तारपर आमी बुंदियाटा रेडी करब। बुंदिया कारी बा चिली बुंदिया बानानोर जन्य आमी एखाने कड़ाई निये निएछि। कड़ाइए रिफाइन अयेल निये नेब जाते बुंदियागुलो भालो करे डुबिए डुबो तेले भाजा जाए। डुबो तेले ना भाजले अल्प शैलो फ्राई करा जाबे ना। तो एकटू तेल लागबे जाते एटा भाजा जाए। ताहले आमी तेलटा नी दिए गरम करब। एखाने आमी 7 चामच तेल नेब 7 टेबिल स्पून। आमी एखाने 7 टेबिल स्पून रिफाइन अयेल निये निएछि। एरपर आमी एटा गरम होले तारपर बुंदियागुलो देब। एरपर आमी ए बुंदियागुलो एके एके एटा चिली बुंदिया बनाते पारेन अथवा बुंदिया कारी। एइभावे आमी समस्त बुंदियागुलो रेडी करे आपनादेर देखाच्छि। শুনতে পাচ্ছেন হয়তো আমাদের এখানে দশমীর ঠাকুর বিসর্জন যাবে তার জন্য ঢাক বাজছে আর মাদল বাজছে। এইভাবে আমি সমস্ত বন্দিয়াগুলো রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সব বন্দিয়াগুলো আমি ছেড়ে দিয়েছি। সব বন্দিয়াগুলো ছেড়ে দিয়েছি। এরপর দেখুন আমার কয়েকটা বুন্দিয়া লাল লাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে এবার আমি এগুলো উল্টে পাল্টে দেব। পরে পরের সাইডটা ভাজা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার বুন্দিয়াগুলো অলমোস্ট ডান, কত বড় বড় হয়েছে। এই বুন্দিয়াগুলো এইরকমই হবে, এইরকম সাইজের। আর এইভাবেই আকার দিতে হবে বুন্দিয়াগুলো। তো আপনারা চাইলে এই আলুটাকে এমনি ম্যাশ করে ময়দা আর কর্নফ্লাওয়ার ছাড়া মেখে তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ফুলুরির মতন করে ভাজতে পারেন। এটাকে বাংলাতে আমাদের বাংলায় ফুলুরি কারি বা ফুলুরি চিলি ফুলুরি নামেও বলা যায়। যেহেতু এটা মুম্বাই রেসিপি তো ওরা বুন্দিয়া বলে প্রচলন, ওখানে বুন্দিয়া বলেই ওরা প্রেফার করে এটাকে। তো এই জন্য এই রেসিপিটার নাম বুন্দিয়া কারি বা চিলি বুন্দিয়া। এই দেখুন আমার চিলি বুন্দিয়াগুলো, চিলি বুন্দিয়ার মধ্যে বুন্দিয়াগুলো আমার রেডি হয়ে গেছে। তো এই রকম হবে, এক একটা এরকম সাইজের হবে। তো এইভাবে ফ্রাই করে এরপর আমি এগুলো বুন্দিয়া চিলি বুন্দিয়া বা বুন্দিয়া কারি মুম্বাই স্টাইলে, আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলে যে ফুলুরি কারি বা যেভাবে আপনারা ফুলুরি চিলি ফুলুরি এইভাবে বলতে পারেন। তো চলুন এরপর আমরা পরের স্টেপে যাই।
দেখুন, আমি যা তেল আমি ইউজ করেছিলাম সেখান থেকে আমি এখানে এতটা তেল উঠিয়ে রেখেছি হাফ বাটি। তারপর এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এই তেলেই আমি রান্না করব এরপর কারিটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই 2টো পেঁয়াজের মধ্যে 1টা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল করে জাস্ট একটু সাথে হবে, নরম হবে পেঁয়াজটা। এর মধ্যে আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে একটু নুন দিয়েছিলাম আন্দাজ মতো। আমি এখানে বেশি নুন ইউজ করব না, কারণ সয়া সস আমি এখানে ইউজ করব বলে। আর এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, এগুলো একটু পেঁয়াজের সাথে একটু হালকা জাস্ট নরম হবে। হ্যাঁ, তারপর আমি এর মধ্যে একটু রসুন বাটা ইউজ করব। আপনারা চাইলে রসুন কুচি ইউজ করতে পারেন, আদা বাটা বা আদা কুচি ইউজ করতে পারেন। তা আমি এখানে আদা বাটা ও রসুন বাটা ইউজ করব, এগুলো সব হাফ চা চামচ করে। এই বুন্দিয়াগুলো, তারপর আমি গ্রেভিটা হবে তারপর দেব। আপনারা চাইলে এগুলো শুধু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। আমি এর মধ্যে আদা বাটা হাফ চামচ, 1 টিস্পুন হাফ চামচ আর কি, আর টিস্পুনের হাফ টিস্পুন রসুন বাটা ইউজ করলাম, এবং একটু নুন আন্দাজ মতো একটু হলুদ ইউজ করলাম। এরপরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দেব। তারপর আমি এর মধ্যে 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ টমেটো সস এবং 1/2 চামচ চিলি সস ও গোলমরিচের গুঁড়ো ইউজ করব। তারপর দেখতে থাকুন এরপরের স্টেপটা কী। এই দেখুন, আমি এর মধ্যে 1/2 বাটি জল ইউজ করেছি। আপনারা যে যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী, দেখুন আমাদের ঠাকুর বিসর্জন চলে যাবে তার জন্য ব্রহ্ম হাঁটতে শুরু করে দিয়েছে। আর যেটা বলছিলাম, আপনারা যেরকম গ্রেভি খাবেন তো সেই অনুযায়ী গ্রেভিতে জল ইউজ করবেন। আমি এখানে 1/2 বাটি জল ইউজ করেছি। এরপর আমি এটা একটু ঠিক হলে তারপর এই বুন্দিয়াগুলো এর মধ্যে আমি দেব। দেখুন আমার গ্রেভিটা ঠিক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে। আপনাদের যদি গ্রেভি ঠিক না হয়, পরিমাণ মতন যদি জল না দেওয়া হয়, বেশি হয়ে যায়, তাহলে এর মধ্যে একটু ময়দা, 1/2 চামচ ময়দা গুলে একটু দিয়ে দেবেন, তাহলে গ্রেভিটা ঠিক হয়ে যাবে। কিংবা কারোর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার এর মধ্যে ইউজ করতে পারেন। আমার গ্রেভিটা একটু ফুটতে দেব, দেখুন ফুটে গেছে। তারপর আমি এটা আমার এই বুন্দিয়াগুলোর মধ্যে ঢেলে দেবো। বুন্দিয়া দিয়ে আমি এর মধ্যে ফোটাবো না, ফোটালেই তাহলে এটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু আমি বুন্দিয়ার মধ্যে এটা ইউজ করব, ঢেলে দেবো বাটির মধ্যে দিয়ে। দেখুন আমার বুন্দিয়া কারি রেডি বা চিলি বুন্দিয়া রেডি। এইভাবে আপনারা বানালে খুবই ভালো লাগবে। চিলি চিকেন খেয়েছেন, চিলি পনির খেয়েছেন, চিলি কলিফ্লাওয়ার খেয়েছেন, কিন্তু এটা একটা নিউ রেসিপি, মুম্বাই বুন্দিয়া কারি বা চিলি বুন্দিয়া কারি। তো এইভাবে বানালে সবার অত্যন্ত সুন্দর একটা রেসিপি পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করতে হবে, না যাতে আপনারা সমস্ত রান্নার আপডেট পেয়ে যেতে পারেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর কোনো নিত্য নতুন রেসিপি পেতে গেলে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী রেসিপি রেডি করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।